আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, কলমীয় কণ্ঠে আমি অপর্ণা চ্যাটার্জি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি। আমার সারা জীবন বয়ে বেড়ানো যন্ত্রণার কথা আজ আমি আপনাদের শোনাব। শুরুটা এইভাবে করলাম কেন জানেন তো? আজ 80 বছর বয়স হবার জন্য কেউ আর আমার কোনো কথাই শুনতে চায় না। ভদ্রমহিলা এবার বলে চললেন তার জীবনে নানা ঘটনার কথা। বাবা একজন ছোটোখাটো ব্যবসায়ী ছিলেন। আমরা 5 বোন, আমি বোনেদের মধ্যে বড়। তাই আমার যখন 16 বছর বয়স, তখন আমার বিয়ে হয় এক যৌথ পরিবারে। স্বামী সেরকম কিছু একটা করতেন না, শ্বশুরের পেনশন আর ভাসুরদের টাকায় সংসার চলত। আমি যাবার পর সবার মন জয় করার চেষ্টা করলাম, কারণ আমার স্বামী আমাকে প্রথম সাক্ষাতেই বলে দিয়েছিলেন সবার সঙ্গে আমাকে মানিয়ে চলতে হবে। সকাল থেকে উঠে বাসন মাজা, ঘর পরিষ্কার, সবার জন্য টিফিনের ব্যবস্থা, এসব চলতো। আমি সব মন দিয়ে গুছিয়ে কাজ করতাম বলে সবাই আমাকে ভালোবাসত। এবার আমার একটা বাচ্চা হলো, সবার কোলে পিঠে আদর যত্নে সে মানুষ হলো, লেখাপড়া শিখলো, চাকরি পেল। ওর বাবা হঠাৎ মারা গেল। ছেলে কি সত্যিই মানুষ হলো? না, হলো না, কারণ বিয়ের পর বুঝলাম বৌমাটি আমার প্রচণ্ড চালাক। ছেলে অফিস থেকে ফিরলে আমাকে নিয়ে নানা কথা শুরু হয়, আমি কিনা তাকে খেতে দেইনি, শুধু কথা শুনিয়েছি। এগুলো আসলে আমার উপর মাঝে মাঝে বৌমা চালাতো। আমার আলমারি, খাট, টিভি সব পুরাতন বলে অনলাইনে বিক্রি করা হলো, ঘর বিক্রিরও ব্যবস্থা হলো। আমি তাদের জিজ্ঞাসা করলাম আমি কোথায় থাকব। বৌমা বলল, কেন, আমরা অনেক দূরে চলে যাচ্ছে, তাই তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। আর তোমার জিনিসগুলো বিক্রি করে সেই টাকা আমরা নেব না, বৃদ্ধাশ্রমে তোমাকেই দেব। আর তোমার ছেলে মাঝে মাঝে গিয়ে তোমাকে দেখে আসবে। দেখলাম ছেলে কিছু বলল না। এবার কয়েকদিন পর আমাকে বৃদ্ধাশ্রমে গিয়ে ছেলে রেখে এলো। 1 বছর কোনো সাক্ষাৎ নেই। মাঝে একবার ফোন করে ম্যানেজারের কাছে আমার খবর নিয়েছিল বলে শুনেছিলাম। আজ 1 বছর পর এসে বলল অফিসের কাজ নিয়ে নাকি খুব ব্যস্ত, আমার নাকি একটা নাতি হয়েছে। আমি কেমন দেখতে হয়েছে সব জিজ্ঞাসা করার পর বললাম, দেখ বাবা, আমি হয়তো তোকে ঠিকভাবে শিক্ষা দিয়ে মানুষ করতে পারিনি, তুই যেন তোর ছেলেটাকে ঠিক শিক্ষা দিয়ে মানুষ করিস, তা না হলে তোদের অবস্থাও যে আমার মতো হবে। ছেলে এবার মুখ নামিয়ে নিল, তার কথা বলার কোনো ভাষা নেই। আমি বললাম, শোন, তোর প্রতি আমার কোনো রাগ অভিমান নেই, কারণ আমি যে একজন মা, আমি সব সময় তোদের মঙ্গল কামনা করি। একটা কথা আছে না বাবা, কুপুত্র যদি বা হয় কুমাথা কখনো নয়, ভালো থাকিস।